প্রিয় ভাইরা, আবার আপনি যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়ে আছেন, মালাকুল মওত এসেছে, ওই স্ত্রী কোলা থেকে তাকিয়ে আছে, প্রাণের স্বামী সাজানো সংসার ভেঙে কোথায় চলে যাচ্ছ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার দিকে তাকিয়ে আছে, আব্বা কোথায় চলে যাও, কাকে আব্বা বলে ডাকবো, কে আমাদেরকে দেখবে, মালাকুল মওত কারো কান্না শুনবে না, মালাকুল মওত কারো ডাকে সাড়া দেবে না, আপনি বোবা হয়ে যাবেন, আত্মীয় স্বজন আপনাকে ডাকবে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। গ্রামের মানুষগুলোকে দেখেছিলাম যে মুমূর্ষু অবস্থায় যখন পতিত হয় একটু চিনি গুলিয়ে মুখের মধ্যে ঢেলে দেয় যে পানি খাবে পানি খাবে, মুখের মধ্যে পানি ঢেলে দেয়, দুই ঠোঁটের কোনা দিয়ে পানিটা গড়ে পার হয়ে যায়, তারপরে ভিতরে পানি ঢুকে না। ও ভাই আপনি বুঝেন না, ওই মালাকুল মওত যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাইদা যা হাতুল মওত কল রব্বির জিউন লাল্লি আমাল সালিহান ফিমা তারাক্তু কাল্লা, ও আল্লাহ মালাকুল মওত এসেছে আমি বুঝতে পারি না, আল্লাহ এবারের মতো সুযোগ দাও দুনিয়ায় থাকবো সৎ কাজ করব, আল্লাহ এবারের মতো সুযোগ দাও, ও মালাকুল মওত আমার নিও না আমি ভুল করেছি। ঠিক সেই মুহূর্তে মালাকুল মওত জবাব দিবেন না, তোমার 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে, তুমি আলোচনা শুনেছিলে জুমার নামাজে, একদিন তোমার এই পরিস্থিতি হবে তুমি বুঝো নাই, কোরআন থেকে ইমামরা বলেছে, খতিবরা বলেছে, আলেমরা বলেছে, আল্লাহ বলেছে, কিন্তু তুমি সতর্ক হও নাই, আজ তুমি সময় চাচ্ছ, তোমার কথার কথাই কিন্তু আর সময় দেওয়া হবে না। ও ভাই কে আপনাকে গ্যারান্টি দিয়েছে যে মৃত্যুর আগে আপনার জবানটা বন্ধ হবে না, আপনাকে কে বলেছে যে মালাকুল মওত আপনার যখন জানটা কবজ করবে আপনি ব্যথা পাবেন না, কে বলেছে আপনাকে, কেউ কি গ্যারান্টি দিয়েছে, একজনও গ্যারান্টি দেয় নাই। কত যুবক আজকে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আপনি একটা বয়সে পৌঁছে গেছেন 45 বছর 50 বছর, আপনার হৃদয়ের মধ্যে এখন আল্লাহর ভয় জাগ্রত হলো না, মৃত্যুর ভয় জাগ্রত হলো না, ভাই কিভাবে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কিভাবে 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 আপনি সহজ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন, আপনি কি বুঝেন না যে আপনি ছাড়া পৃথিবীটা যেমন চলছিল তেমনটাই চলবে, আপনি চলে যাওয়ার কারণে আপনার সংসার বন্ধ হয়ে যাবে না, আপনি চলে যাওয়ার কারণে আপনার বাপ মাও মারা যাবে না, আপনি চলে যাওয়ার কারণে আপনার স্ত্রীও মারা যাবে না, আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, আপনার যে চেয়ারটা বাসায় বসার ছিল এভাবেই থেকে যাবে, আপনি চলে যাবেন, যে মোবাইল ফোনটা আপনি ব্যবহার করতেন ওই মোবাইলটা ওইভাবেই থেকে যাবে, আপনার বন্ধু বান্ধবের কল আসবে কিন্তু সেদিন রিসিভ আপনি আবুল কালাম আর করতে পারবেন না, ওই ফোনটা রিসিভ সেদিন মুস্তাফিজ করতে পারবে না, হয়তো বা মুস্তাফিজের স্ত্রী অথবা সন্তান করবে, নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা থাকবে, ফোন থেকে যাবে ফোনের জায়গায়, ওই শখের বিল্ডিংটাও শখের বিল্ডিং এর জায়গায় থাকবে, শখের বাইকটাও সেদিন থাকবে, আপনার যে জামা কাপড়গুলো আছে না এগুলো হয়তো বা আপনার স্ত্রী একটা আলমিরার মধ্যে রেখে দিবে, আপনার শরীর থেকে যে ঘ্রাণটা বের হতো আপনার জামা থেকে কয়েকদিন সেই ঘ্রাণটা বের হবে, এক সময় এই জামাগুলো চলে যাবে, এই জামাগুলো ফকিরের কাছে চলে যাবে, অথবা এই শরীরের ঘ্রাণটাও জামা থেকে সরে যাবে, পৃথিবী থেকে আপনি নিঃস্ব হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন, যখন আপনি রান্না বান্না করেন লাকড়ি দিয়ে খড় খোটা দিয়ে, অনেক সময় সেটা ভেজা থাকে জ্বলতে চায় না, ওই লাকড়িটাকে তখন ইন্ধন দেওয়ার জন্য আপনি কেরোসিন ঢেলে দেন ঠিক কিনা, যখন আপনি কেরোসিন ঢেলে দিচ্ছেন, যখন আপনি কেরোসিন সেখানে ঢেলে দিচ্ছেন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে উঠছে, এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার নিচে যে চর্বিগুলো দিয়েছে, যখন জাহান্নামের আগুন এই চামড়ার উপরে স্পর্শ করবে, এই চামড়ার চর্বি গলে 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 জাহান্নামের আগুনের যে স্বকীয়তা, জাহান্নামের আগুনের যে উষ্ণতা, এটা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, আল্লাহু আকবার, জাহান্নামের ইন্ধন
পাথর মানুষের দেহ। ও ভাই, আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনি জাহান্নামের আগুনে যাবেন না? কেউ কি গ্যারান্টি দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, হায় আমি যদি মাটি হতাম, যদি আমি উমর না হয়ে মাটি হতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হতো না। আবু বকর বলতো, হায় আমি যদি একটি গাছের পাতা হতাম, তাহলে কতই না ভালো হতো, আমার কোনো হিসাব হতো না। এ আবু বকর ওমর দ্বারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়াত, সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দিয়েছে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা এই আফসোস করতো, যদি আমি মাটি হতাম, যদি আমি গাছের পাতা হতাম, কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হতো না। তারা যেহেতু এত পেরেশান ছিল জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য, ও ভাই আপনি আমি কতটুকু পেরেশান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, একটু জিজ্ঞাসা করে নিজের অন্তরটাকে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললাম মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন, বড় ভয়াবহ মুহূর্ত হবে সেদিন, বড় ভয়াবহ মুহূর্ত। আপনি আজকে সুখে আছেন, আল্লাহ তো চাইলে আপনাকে এই মুহূর্তে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে রাখতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে হসপিটালে ফেলে রাখতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে আপনার যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট করায় হসপিটালের বেডের পাশে দাঁড় করায় রাখতে পারতেন, আল্লাহ চাইলে পারতেন আপনার খাবারটাকে এই মুহূর্তে বন্ধ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, তাহলে আপনার একটা পা একটা হাত কর্তন করে ভেঙে আপনাকে হসপিটালের মধ্যে ফেলে দিতে পারতেন। আপনি কি একটা বার খেয়াল করবেন না? ও ভাই একটা বার খেয়াল করবেন না? একটু চোখটা বন্ধ করে কল্পনা করুন, যখন মাথাটা ব্যথা হয়, সামান্য মাথা ব্যথা, এক দেড় ঘন্টা স্থায়ী হয় মাথা ব্যথা, মনে হয় যে পৃথিবীটা আমার জন্য একটা বিষণ্ণ, এই রঙিন পৃথিবীর কোনো মূল্য নাই। যখন হার্ট ব্লক হয়ে যায়, বুকের এই বাম পাশটা চিপ মেরে উঠে, তখন মনে হয় এই পৃথিবীর আর কোনো মূল্য নেই। যখন আপনি মাঝরাতে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, যে যার মতো চলছে রাস্তার ধারে একাকে, আপনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন, কেউ আপনার খবর নিচ্ছেন না, ঠিক সে মুহূর্তে আপনাকে যিনি বাঁচিয়ে রেখে হসপিটাল পর্যন্ত ব্যবস্থা করে দেন বিভিন্ন মাধ্যম দিয়া, সেটাও হচ্ছেন তিনি আল্লাহ। সে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য কতটুকু কি করছি, সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কতটুকু কি করছি, একটা বার নিজেকে জিজ্ঞেস করুন। প্রিয় ভাইরা, আমার আপনি যে জিহ্বা নড়াচ্ছেন, এই জিহ্বার যদি ভাড়া দিয়ে নড়াতে হতো, তাহলে আপনার কি পরিমাণ ভাড়া লাগতো? চোখের পলক যে আপনি ফেলছেন, পাপড়িগুলো উঠাচ্ছেন নামাচ্ছেন, এই পাপড়িগুলোর যদি ভাড়া দেওয়া লাগতো, কি পরিমাণ ভাড়া দেওয়া লাগতো? কে ব্যবস্থা করেছেন? কে? আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আপনাকে দাঁড়াতে হবে না? বলেন দাঁড়াতে হবে না? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে আপনার সামনে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে আপনার সামনে টেনে নিয়ে আসা হবে, ওই জাহান্নামের ভয়াবহতা দেখে আপনি হাউমাউ করে কেঁদে উঠবেন, চিৎকার করে কান্না করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে অনেক পাপ করেছি, স্বীকার করে নিলাম আমার পাপ হয়েছে, আমার ভুল হয়েছে,
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি দুনিয়াতে আমাকে একবারের জন্য যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, আমি এখন ফিরে গিয়ে দুনিয়ার পুরো জীবনটাকে আমি সৎ কাজে ব্যয় করব। মানুষগুলো আফসোস করতে থাকবে, হাই যদি দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য আজকের এই জীবনের জন্য কোনো কিছু প্রেরণ করতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু সেই দিন মানুষ প্রেরণ করতে পারবে না, পাঠাতে পারবে না। জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে শিকলে বেঁধে সবগুলোকে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। ভাই কেন চিন্তা করি না, কেন চিন্তা করি না? আর আপনার সন্তানকে যদি এই দুনিয়ার বুকে ধরেন, আপনাকে কেউ বেঁধে রেখেছে, আপনি অপরাধী। আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তান অথবা বড় সন্তান অথবা প্রাপ্তবয়স্ক সন্তান, আপনি অন্যায় করেছেন, আপনাকে বেঁধে রেখেছে ডাকাতেরা অথবা ভালো কোনো বিচারক, সৎ কোনো মানুষ, বেঁধে রাখার পরে আপনার মৃত্যুদণ্ড হবে, আপনাকে আগুনে নিক্ষেপ করা হবে, আপনি অপরাধী অথবা নিরপরাধী অথবা নিরপরাধী, আপনাকে বেঁধে রাখা হয়েছে। আপনার সামনে দিয়ে যখন আপনার কলিজার টুকরা সন্তানটাকে হাতে পায়ে শিকলে বেঁধে যখন আগুনে পোড়ানো হবে, জীবন্ত সন্তান যখন বলবে বাবা আর সহ্য করতে পারছি না, বাবা আর সহ্য করতে পারছি না, আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও, ওই বাবার কলিজার মধ্যে তখন অবস্থাটা কেমন হবে? সহ্য করতে পারবেন? পারবেন? আপনি ধরে নিন আপনার মেয়েটাকে কেউ আগুনে নিক্ষেপ করছে বেঁধে, আপনার মেয়েকে পোড়ানো হচ্ছে, আপনার স্ত্রীকে পোড়ানো হচ্ছে, আপনি সন্তান, আপনাকে বেঁধে রেখেছে কেউ, আপনি অপরাধী, আপনার মাও অপরাধী, আপনাকে বেঁধে রেখে কেউ আপনার মাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছে অথবা দুনিয়ার কোনো আগুনে নিক্ষেপ করছে, সন্তান হিসেবে আপনার কলিজায় আঘাত লাগবে কি লাগবে না, ব্যথা লাগবে কি লাগবে না? ভাই এই দুনিয়ার জিন্দেগিতে বাবার সামনে সন্তানকে এভাবে পাকড়াও করে যদি আগুনে নিক্ষেপ করা হয়, বাবার হৃদয়ের মধ্যে যদি আগুন জ্বলে, ওই বাবা যখন কেয়ামতের ময়দানে নিজে আল্লাহর আদালতে কাঠগড়া এভাবে দাঁড়িয়ে থাকবে, বাবাকে শিকলে বেঁধে রাখা হবে, সন্তানগুলোকে শিকলে বেঁধে রাখা হবে, বাবার সামনে দিয়ে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বাবা কোনো কথা বলার সুযোগ পাবে না, সন্তানের সামনে বাবাকে নিক্ষেপ করা হবে, সন্তান কোনো কথা বলার সুযোগ পাবে না, মার সামনে দিয়ে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মা কথা বলার কোনো সুযোগ পাবে না, মার সামনে দিয়ে সন্তান যাবে জাহান্নামে, সন্তানের সামনে দিয়ে মা যাবে জাহান্নামে, কলিজা ফেটে কান্না আসবে, সবাই অপরাধী, সবাই জাহান্নামে যাবে, কেউ কোনো কিছু বলার সুযোগ পাবে না। ও ভাই কার জন্য এত মায়া মমতা? মায়া মমতা তো তাদের জন্যই হবে যারা জান্নাতে যাওয়ার চেষ্টা করে, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচে, অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এমন পরিবার যারা গড়ে তারাই তো সফল কাম। আপনি কল্পনা করেন, কল্পনা করেন, নিজের ভেতরের চক্ষুটাকে উন্মুক্ত করেন। আজকে আজকে আপনার সন্তানটাকে মশা থেকে বাঁচানোর জন্য আপনি মশারির ব্যবস্থা করতেছেন, যাতে করে কলিজার টুকরা সন্তানের মাথার উপরে একটা মশা না পড়ে, ওই সন্তানের গায়ের উপরে যেন একটা মশা কামড় দিতে না পারে, সেজন্য বাজার থেকে দামি দামি কয়েল ব্যবহার করছেন, স্প্রে ব্যবহার করছেন, মশারি ব্যবহার করছেন। ছোট্ট বাচ্চাটি যখন বাড়ির মধ্যে পড়ে গিয়ে একটু পায়ে ব্যথা পায়, একটু মাথায় ব্যথা পায়, তখন আপনার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভূত হয়, হায় রে সন্তানের পাটা আজকে পুড়ে গেছে, সন্তানের মাথাটা একটু ফুলে গেছে, সন্তানের পায়ে কিছু একটা কামড় দিয়েছে, সন্তানের গায়ে ছোট্ট একটা ফুসকা পড়েছে, বাবা হয়ে আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে কি লাগে না? ও ভাই কেন আপনি বুঝেন না, এই কলিজার টুকরা সন্তানটাকে আপনার সামনে দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সামান্য মশার কামড়ের কারণে যদি আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয়, এই সন্তানটাকে জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করবে, তখন আপনার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কতটা ব্যথা অনুভূত হবে। আজকে মশার কামড় থেকে বাঁচাবার জন্য সন্তানের পেছনে মেহনত, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সন্তানের পেছনে মেহনত নাই, কথা বলেন ঠিক কিনা? ভাই আর কবে বুঝবো আমরা, আর কবে বুঝবো আমরা? আজকে এই মুহূর্তে যদি আপনাকে সংবাদ দেওয়া হয় যে আপনার ক্যান্সার হয়েছে, এই রঙিন পৃথিবীটা আপনার জন্য কাল থেকে ধূসর পৃথিবী হয়ে যাবে,
স্বপ্নের পৃথিবীটা নিঃস্বপ্নের হয়ে যাবে। আজকে সুস্থ আছেন, অনেক স্বপ্ন আপনি দেখছেন, একটু কল্পনা করে দেখেন, এই নামাজের পরে যদি বলা হয় ভাই আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার যদি প্রমাণ করে দেয় যে আসলে আপনি ক্যান্সারের রোগী, এই দু চোখ দিয়ে যে রঙিন স্বপ্নগুলো আপনি দেখছিলেন এই স্বপ্ন দেখার আর সুযোগ নাই, তখন ওই মানুষটার টাকা পয়সা কামানোর চিন্তা করবে না। ওই মানুষটার তখন একমাত্র লক্ষ্য হবে ক্যান্সার থেকে আমি কিভাবে সুস্থ হতে পারি। এটাই তো দুনিয়া। আপনি একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, আজ হোক কাল হোক আপনি স্ট্রোক করলেন, যখনই আপনি স্ট্রোক করলেন তারপর থেকে আপনার রঙিন পৃথিবীর স্বপ্ন দেখা বন্ধ। তখন চিন্তা, একবার স্ট্রোক করেছি আর দু একবার স্ট্রোক করলেই তো আমি শেষ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে সুস্থ রেখে আপনাকে স্বাভাবিক জীবন দিয়ে এত আয়োজনের ব্যবস্থা করে দিলেন, এত কিছু সাপোর্ট দিচ্ছেন, একটা বার কি আপনি ভাবছেন না যে আপনি ছাড়া পৃথিবী তেমনই চলবে যেমনটা আপনি থাকা অবস্থায় চলছে, কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন এটা কি আপনি একবার ভাববেন না, কথা বলেন না কেন? এজন্যই প্রিয় ভাইরা আমার, আপনি ভাবুন আর কত চাই, আর কত চাই, এবার রবের পথে আসুন, কোরআনের পথে আসুন, হাদিসের পথে আসুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.